আমাদের ঠিকানা সুমন টেলিকম, মোল্লা নিউ মার্কেট, জীবননগর, চুয়াডাঙ্গা। আপনি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। যে কোনো ধরনের ফোনের সার্ভিসিংয়ের জন্য বা যে কোনো ধরনের পার্টসের মূল্য জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন। সুপ্রবন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার হাতে যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভিভো Y11 এবং Y17-র একই মডেলের ডিসপ্লে। এই ডিসপ্লেগুলোর কোয়ালিটি হচ্ছে 100% অরিজিনাল কোয়ালিটি বলা হয়ে থাকে। এই ডিসপ্লেগুলো খুবই ভালো মানের। আমরা পূর্বে ফেসবুক এবং ইউটিউবে আমরা একটি ভিডিও আপলোড করেছিলাম, অনেকে আমাদের ফেসবুক এবং ইউটিউবে ভিডিও দেখে অরিজিনাল ডিসপ্লে অর্ডার করতে চাচ্ছিলেন। তো আমরা কিছুদিন অরিজিনাল এই যে এই কোয়ালিটির ডিসপ্লেগুলো আমরা আমাদের স্টকে না থাকার কারণে আপনাদেরকে দিতে পারি নাই। আবারও আমাদের শপে আমরা অরিজিনাল ডিসপ্লে কালেক্ট করেছি। আপনারা যারা ভিভো Y11-র ভালো কোয়ালিটির ডিসপ্লে চাচ্ছেন, Y11, Y12, Y17, তো আপনারা চাইলে এই কোয়ালিটির ডিসপ্লেগুলো নিতে পারেন। এগুলো অনেক ভালো এবং কোয়ালিটি, কালার সব মিলে আমরা যদি বলি কাস্টমার কেয়ারের যে ডিসপ্লে আছে তার সাথে কম্পেয়ার করলে হুবহু সেম কোয়ালিটির ডিসপ্লে হবে। তো চলুন আমরা এখন এটি খুলে দেখব যে আসলে এই ভিতরে কি আছে এবং এই ডিসপ্লেগুলো দেখতে কেমন হবে। বন্ধুরা, আমরা এই বক্সের যে ডিসপ্লে আছে এই ডিসপ্লেগুলো ইতিমধ্যে আমরা বাজারে সেল করেছি এবং কাস্টমার ফিডব্যাকও আমরা ভালো পেয়েছি। যেহেতু আমাদের কাছে একটি রানিং ফোন নাই, তাই আমরা ডিসপ্লের কালারটা ওপেন করে দেখাতে পাচ্ছি না। তবে এই বক্সের ভিতরে ডিসপ্লেটি কেমন এবং ডিসপ্লের গেট আপটি কেমন শুধু সেইটুকু আপনাদেরকে দেখাতে পাচ্ছি। দেখুন যে একটি প্রিমিয়াম বক্স যেটির ভিতরে এই ডিসপ্লেটি রাখা হয়েছে এবং খুবই যত্ন সহকারে এটি মোড়ক দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছে। দেখুন এবার আমরা ডিসপ্লেটি হাতে নিয়ে দেখাই। ডিসপ্লেটি দেখুন খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি। ডিসপ্লের কোয়ালিটি ভালো বোঝার উপায় হলো যে এখানে দেখুন যে যে গোল্ডেন কালারের যে স্টিকারটি আছে এই স্টিকারটি নর্মাল কোনো ডিসপ্লেতে এটা থাকবে না। যেটা আপনাদের বোঝানোর জন্য আমি একটি কপি ডিসপ্লে নিয়েছি, যেটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি। দেখুন এখানে কোনো স্টিলের টেপ নাই। তো এই ডিসপ্লেটা যে খারাপ তা বলবো না, তবে ভিভো Y11-র ক্ষেত্রে ডিসপ্লেটি অবশ্যই অরিজিনাল চেনার জন্য পিতল বা গোল্ডেন কালারের যে স্টিকার আছে এই স্টিকারটি থাকবে। তো এখন কথা হলো যে Y11-র সার্ভিসটি কেমন পাওয়া যাচ্ছে। কাস্টমারের থেকে আমরা খুবই ভালো ফিডব্যাক পেয়েছি এবং ডিসপ্লেগুলো প্রিমিয়াম কোয়ালিটির। আপনিও চাইলে আপনার যত্নের ফোনটি আমাদের থেকে সার্ভিসিং করিয়ে নিতে পারেন। আমরা বিভিন্ন কোয়ালিটির ডিসপ্লে সেল করি, যেমন আইটেল, ভিভো, অপো, বলতে গেলে যে কয় মডেল আছে মানে ব্র্যান্ড মডেল যেগুলো আছে প্রত্যেকটা ব্র্যান্ড মডেলের আমরা ডিসপ্লে সেল করি। তো এখানে দেখুন যে একটি ডিসপ্লে দেখাচ্ছি, এটি হচ্ছে যে ভিভো Y20। ভিভো Y20-র এটি হচ্ছে যে ডায়মন্ড কোয়ালিটির একটি ডিসপ্লে। ডায়মন্ড কোয়ালিটি বলতে বোঝানো হয় যে ডিসপ্লের ভিতরে সবথেকে ভালো। এবং ভিভোর যদি অরিজিনাল ডিসপ্লে চান তাহলে এই দেখুন যে পিতল, যে পিতল বা গোল্ডেন কালার সেই কালারের যে স্টিকার আছে আমরা এই ডিসপ্লের ভিতরেও আমরা দেখতে পাচ্ছি। তবে এটা 100% কাস্টমার কেয়ারের মাল না, এটা চায়না থেকে ইম্পোর্ট করা সবথেকে ভালো কোয়ালিটির ডিসপ্লে বলা হয়ে থাকে। এবং এখানে আমাদের আরও আছে আইটেলের যে ডিসপ্লেগুলো আছে, এই যে দেখুন যে OG লেখা, OG লেখা যে ডিসপ্লেগুলো আছে এগুলোর কোয়ালিটিও 100% কাস্টমার কেয়ারের অনুযায়ী হয়ে থাকে। আপনিও চাইলে যে আপনার যদি কোনো আইটেল ফোন থাকে, আইটেল ভিশন 1 প্লাস, ভিশন 1, ভিশন 2, ভিশন 2S, ভিশন 2 প্লাস, ভিশন 3, এই সব মডেলের ডিসপ্লেগুলো যদি ভালো কোয়ালিটি নিতে চান তবে আমাদের স্টকে যে ডিসপ্লেগুলো আছে এগুলো নিতে পারেন। এগুলোর কোয়ালিটি অনেক ভালো। যে দেখুন এখানে হচ্ছে যে ভিশন 1 প্লাস আমরা দেখছি, ভিশন 1ও আছে আমাদের কাছে, এরপরে ভিশন 3 আছে। এই ভিশন 3 যে ডিসপ্লেটা আছে এটা আছে সরাসরি আমরা কাস্টমার থেকে নিয়ে এসেছি। কাস্টমারের কেয়ারের মাল সাধারণত বাইরে পাওয়া যায় না, তবে ইদানিং কিছু আইটেল বা টেকনোর ডিসপ্লে পাওয়া যাচ্ছে যেটি হচ্ছে, এটি হচ্ছে যে 100% কাস্টমার কেয়ারের মাল। অর্থাৎ আমরা কাস্টমার কেয়ারের যে সেলার আছে তাদের থেকে এটা আমরা আমাদের স্টক করেছি। আমাদের শপে আপনারা যদি ডিসপ্লে জনিত কোনো সমস্যায় পড়ে থাকেন তবে এসে ডিসপ্লেটি কিনতে পারেন। আমাদের কাছে আরও বিভিন্ন কোয়ালিটির ডিসপ্লে আছে। এটি যেরকম সিম্পনি Z40, Z40 ডিসপ্লেটা মার্কেটে এখন নাই, তবে আমাদের কাছে এসেছে, আপনিও চাইলে নিতে পারেন। ডায়মন্ড কোয়ালিটির ডিসপ্লেগুলো অনেক ভালো হয়ে থাকে। এরপরে স্যামসাং M21 যে ডিসপ্লেটি দেখছেন এটি হচ্ছে যে AMOLED বলা হয়। এটা হচ্ছে যে কালার কোয়ালিটি একদম অরিজিনাল
যে ফোনের যে পূর্বের যে কালার আছে সেই অনুযায়ী হবে। অরিজিনাল ডিসপ্লে চেনার উপায় হচ্ছে ডিসপ্লেটি খুবই পাতলা হবে এবং ডিসপ্লেটি অ্যামোলেডের যে ফিচার আছে সেটা হুবহু এর ভিতরে পাওয়া যাবে। এটা হচ্ছে যে বাজারের কেনা অরিজিনাল বলা হয়, এটার মানে এটার নাম হচ্ছে ওএলইডি, তবে আমরা অ্যামোএলইডি বলেই চিনি। অ্যামোএলইডি তো কাস্টমার কেয়ার থেকে নিতে হয় আর ওএলইডি বাইরে থেকে কিনতে পাওয়া যায়, তবে ওএলইডি আর অ্যামোএলইডি 19 আর 20 পার্থক্য। এরপরে A10 এর ডিসপ্লে আছে, A10 আছে এবং আইটেল S15 Pro, আইটেল S15 Proটাও অনেক ভালো এর কালার কোয়ালিটি। আইটেলের যে ডিসপ্লেগুলো আমরা দেখতে পাই বাজারে প্রত্যেকটাই কোয়ালিটি মানে 100%, কোনো কম বেশি থাকে না। আইটেল বলেন, ভিভো বলেন, শাওমি বলেন, প্রত্যেকটা ডিসপ্লেই ভালো, তবে এক একটা ডিসপ্লে এক এক কোম্পানি ইম্পোর্ট করে এবং ডিসপ্লের কালার এক একটার এক এক রকম হয়ে থাকে। তো বন্ধুরা, আপনারা যারা ভিভো Y11 ডিসপ্লে অরিজিনাল ডিসপ্লে খুঁজছিলেন তারা আমাদের শপে এসে ডিসপ্লেটি লাগিয়ে নিয়ে যেতে পারেন। আমরা সময় স্বল্পতার কারণে আমাদের যে স্টকে যে ডিসপ্লেগুলো আছে আমরা পরিপূর্ণভাবে দেখাতে পারিনি। আমাদের কাছে হিউজ পরিমাণ ডিসপ্লে আছে, বাংলাদেশে আমদানিকৃত সকল প্রকার মোবাইলের আমরা ডিসপ্লেগুলো সরবরাহ করে থাকি এবং আমাদের কাছে টাচ আছে, যে কোনো ধরনের টাচ আপনারা পাবেন। এছাড়া আমরা বলে রাখি যে আমরা এই মোবাইলের পার্টস সেলের পাশাপাশি অ্যাক্সেসরিজ এবং মোবাইল সার্ভিসিং দুইটাই আমাদের এখানে হয়ে থাকে। তো আপনি চাইলে আমাদের থেকে ব্যাটারি, চার্জার, গ্লাস, LCD, টাচ, এরপরে মোবাইলের যাবতীয় অ্যাক্সেসরিজ ক্রয় করতে পারেন এবং পাশাপাশি আমাদের থেকে ফোনের হার্ডওয়্যার সার্ভিসিং করাতে পারেন, যেমন ফোনের নেটওয়ার্ক IC, পাওয়ার সেকশন, এরপরে র্যাম, রম, ডুয়েল CPU, এই ধরনের কাজগুলো আমরা নিয়মিত করে থাকি। আপনিও চাইলে আপনার যত্নের ফোনটি আমাদের থেকে সার্ভিসিং করাতে পারেন। আর হ্যাঁ, আমরা সার্ভিসিং করিয়ে কাস্টমার থেকে খুবই ভালো ফিডব্যাক পাচ্ছি এবং আমরা চেষ্টা করছি যে সার্ভিসিং করার পর প্রত্যেকটি কাস্টমারের কাছে আমরা যে কাজটি করেছি তার একটি ফিডব্যাক নেওয়ার জন্য, যে আমাদের থেকে কাজ করার পর আপনারা কেমন সার্ভিসিং পাচ্ছেন। ধরেন আপনি আমাদের থেকে একটি ফোন সার্ভিসিং করিয়ে নিয়ে গেছেন, তা ফোনটি কেমন সার্ভিস পাচ্ছেন এটা আমাদের জানা খুবই প্রয়োজন। অনেকেই এইরকম আপনার সার্ভিসটা দিবে না, তো আমরা চেষ্টা করছি আমাদের শতভাগ সার্ভিসটি দেওয়ার জন্য। আপনিও চাইলে আমাদের শপে এসে সার্ভিসিং করাতে পারেন। আমাদের ঠিকানা সুমন টেলিকম, মোল্লা নিউ মার্কেট, জীবননগর, চুয়াডাঙ্গা। আপনি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। যে কোনো ধরনের ফোনের সার্ভিসিংয়ের জন্য বা যে কোনো ধরনের পার্টসের মূল্য জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন। আপনার মেসেজ পাওয়ার পর আমরা দ্রুত আপনার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং যদি আমাদের থেকে কোনো সময় সার্ভিসিং করানোর কোনো প্রয়োজন হয়ে থাকে তবে আমাদের শপে এসে একবার হলেও ঘুরে যাবেন, যে আমরা কেমন সার্ভিস দিচ্ছি এবং আমাদের সার্ভিসটি কেমন, আমরা কাস্টমারে কেমন সেবা দিয়ে থাকি তা আপনি সরাসরি এসে আমাদের থেকে দেখে যাবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।